শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আব্দুল হাকিম, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের জলবায়ুর যে টপিক্সটা আছে এটা হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্পের বিষয়ে তোমাদের কথা বলবো। তোমরা অনেকটা বুঝতে পারতেছো যে ছবি দেখি অনেকটা বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আজকে প্রাকৃতিক দুর্যোগের কিছু বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত দুর্যোগ হচ্ছে দুই প্রকার। তোমাদের যে বিষয়টা তোমরা আগে জেনেছো ক্লাস অষ্টম শ্রেণীতে সেটা হচ্ছে দুর্যোগ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের ভূমিকম্প যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের আজকের এই পার্টে আমরা জানবো। এই পার্টে আমরা জানবো যে আসলে ভূমিকম্প কী, ভূমিকম্প কারণটা কী, ভূমিকম্পর বিভিন্ন ধরনের ফলাফল ধারণা এই সব কিছু এবং আমাদের করণীয় এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক তাহলে আমাদের মূল বিষয় নিয়ে। আসলে ভূমিকম্প কী এই বিষয়ে যদি বলা হয় তাহলে বলতে পারি আমরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন মৃদ থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে আমাদের পৃথিবীতে যে ধরনের একটা ঝাঁকুনি আমরা অনুভব করি বা কাঁপুনি, এটাই হচ্ছে ভূমিকম্প। এরপরে আমরা জানব ভূমিকম্পটার কেন্দ্র কাকে বলে। আমরা সবসময় কেন্দ্রে ফোকাস করি, এটা আমাদের একটা প্রচলিত কথা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা ভূমিকম্পর কেন্দ্র। কেন্দ্র কীভাবে নির্দেশ করব, দেখো তোমরা এই স্লাইডের ঠিক মাঝখানে যে বৃত্তটার মধ্যে দেখতে পাচ্ছ, লাল রং করে একটা বৃত্ত দেওয়া হয়েছে, দেখে দিচ্ছি আমি। দেখো এটা হচ্ছে তোমার কেন্দ্র, আর এটাকে বলা হচ্ছে উপকেন্দ্র, আর এগুলো হচ্ছে ওয়েভ বা ঢেউ। তোমরা আশা করে বুঝতে পারতেছ, আমরা আরও এটার ডিটেলস জানবো একটু পরে। তাহলে তোমরা অন্তত আমরা আরও বিস্তারিত জানবো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে এই বিষয় নিয়ে আমরা জানবো। যে ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। দেখবা যে ভূমিকম্পের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি মানে কি, যেখান থেকে বের হয়ে আসতেছে, এই ভূ অভ্যন্তরে অর্থাৎ আমাদের মাটির নিচে, এইটাই হচ্ছে যেখানে উৎপত্তি হচ্ছে, এটাই হচ্ছে মূলত ভূমিকম্পের কেন্দ্র। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর দেখো যে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে, উপকেন্দ্র কাকে বলে। ভূবিজ্ঞানীদের পরিভাষায় উপকেন্দ্র হচ্ছে তাহলে উপকেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপকেন্দ্র। এখন আমরা আলোচনা করব ভূমিকম্পের কারণ সম্পর্কে। ভূমিকম্পের কারণ যদি আমরা উল্লেখ করি তাহলে প্রথমে আসে হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের ভূমিকম্প হয়ে থাকে, যেমন ভূত্বকীয় পাতের স্থানান্তর বা ভাঁজের সৃষ্টি। আমরা জানি যে আটটা প্লেট আছে ভূপৃষ্ঠে, এই প্লেটের কারণে এরা বারবার নড়াচড়া করতেছে, এগুলো নড়াচড়া করতেছে এবং একটির সাথে আরেকটি লেগে যাচ্ছে, এর ফলে একটা ভাঁজের সৃষ্টি হচ্ছে বা একটার সঙ্গে আরেকটার ভিতরে যাচ্ছে, এইরকমের কারণে ভূমিকম্প হয়ে থাকে। অর্থাৎ মায়ানমার, ভারত আর বাংলাদেশ, এই মায়ানমার এবং ভারত এর মাঝখানটায় আছে হচ্ছে বাংলাদেশ। এখানে একটা প্লেট আছে যাকে আমরা বলি হচ্ছে টেকটোনিক প্লেট। এই প্লেটগুলোর কারণে ভূমিকম্প হয়ে থাকে একটা কারণ। দেখো তোমরা স্লাইডে নড়াচড়া করতে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই
এরপর দেখো যে এটা বললাম যে টেকটোনিক প্লেটের সঞ্চালন বা স্থানান্তর বা ভাঁজের সৃষ্টি হয়। আধুনিক ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক কতগুলো চলমান বা সঞ্চয় পাত দিয়ে গঠিত, এইগুলো তোমাদের আমি বিষয় নিয়ে আলোচনা করলাম। এই পাতগুলোকে প্লেট বলে। এর মানে হলো এই ভূত্বকে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত থাকে, প্লেট বলে, এবং এই প্লেটগুলো চলছে। এই চলার জন্য একটা প্লেট হয় একটা প্লেট থেকে দূরে সরে যাচ্ছে অথবা একটা আর একটার গায়ে এসে ধাক্কা দিচ্ছে বা জুড়ে যাওয়ার চেষ্টা করছে বা একটা অপরটার তলায় ঢুকে যাচ্ছে। এর ফলে শিলাচ্যুতি ঘটছে, চাপের তারতম্য ঘটছে ও বিপুল পরিমাণে শক্তি নিগ্রত হচ্ছে। এই নিগ্রত শক্তি ভূমিকম্পের চেহারা নিচ্ছে। তোমরা স্লাইডে যে চিত্রটি দেখতে পেয়েছ ঠিক এইরকম এই দুটো প্লেট সরছে বা মুখোমুখি হতে পারে। এরপরে দেখো শিলাচ্যুতি বা পাহাড় ধস, পাহাড় ধসের কারণেও এরকম হতে পারে। তোমরা স্লাইডে ছবিগুলো মনোযোগ দেখো তাহলে অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়, এটাও একটা ভূমিকম্পের কারণ। ভূ অভ্যন্তরীণ বাষ্পায়ন, দেখো এই বিষয়টা হচ্ছে প্রাকৃতিক একটা কারণ, এই কারণেও ভূমিকম্প হয়ে থাকে। পৃথিবীর ভেতরে বাষ্পচাপের পরিবর্তন হলে এই বাষ্প ভূত্বকে প্রবল চাপ সৃষ্টি করতে পারে, এর ফলেও ভূমিকম্প হতে পারে। দেখো ভূমিকম্পের অনেক কারণ আছে, এর ভিতরে এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এরপরে আর একটা কারণ হচ্ছে ভূত্বকের তাপ বিকিরণ। তোমরা এসব তোমাদের বইয়েও অনেকটা পাবা এবং এখান থেকেও নিয়ে আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ভূত্বক তাপ বিকিরণের ফলে সংকুচিত হলে ভূ নির্মস্ত শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ফলে ভূকম্পন অনুভূত হয়। মানবসৃষ্ট কারণ, এগুলো কারণগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। দেখো ভূমিকম্পের ফলাফল, এই ফলাফলটা কি এই বিষয়টা আমরা জানব। ভূমিকম্পের অনেক ফলাফল আছে, যেমন হচ্ছে তোমার জনপদ বিলীন হতে পারে। দেখো এই ভূমিকম্পের একটা ফলাফল হচ্ছে জনপদ বিলীন হতে পারে। তোমরা কিছুদিন আগে একটা মনে রাখবা, এই বছরের ঠিক প্রথমের দিকে একটা ভূমিকম্প হয়, বিশাল রকমের মারাত্মক একটা ভূমিকম্প হয়। এটা হচ্ছে সিরিয়া এবং তুরস্কের মাঝামাঝি স্থানে এই ভূমিকম্পটা হয় 2023 সালের 6 ফেব্রুয়ারি। এই 6 ফেব্রুয়ারি যে ভূমিকম্পটা হয় এখানে প্রায় 25,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করে আর ব্যাপক আকারের যে ঘর বাড়ি দালান কোটা আসবাবপত্র এই ধরনের ক্ষতি সাধিত হয় এবং এই ক্ষতির পরিমাণটা ব্যাপক। আর একটা বিষয় হচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে। তোমরা ভূমিকম্পর যে চিত্রগুলো দেখেছো খবরে পত্রিকায় এগুলো দেখলে অনেকটাই আন্দাজ করতে পারছো। আবার কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে যেটা হচ্ছে মরক্কোতে, এই মরক্কের ভূমিকম্প থেকেও তোমরা অনেক কিছু বুঝতে পারতেছ। দেখো ভূত্বকে ফাটল বা চ্যুতি, এই ভূমিকম্পের ফলে ভূত্বকে ফাটল তৈরি হয়, এই ফাটলের ফলেও এই ভূমিকম্পের একটা ফল। আর একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন, এটা হচ্ছে একটা বাস্তব জিনিস। তোমরা দেখতে পাবে যে 1787 সালে বাংলা অঞ্চলে একটা ভূমিকম্প হয়, এই ভূমিকম্পটার ফলে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র একটা নদী আছে, এই নদীটা তার গতিপথ পরিবর্তন করে ফেলে। কীরকম পরিবর্তন করে ফেলে, এটা আগে ময়মনসিংহ এবং ময়মনসিংহ দিয়ে আড়াআড়ি প্রবাহিত হচ্ছিল, কিন্তু বর্তমানটা তা হচ্ছে না। এটা একটা পরিবর্তন, এটা একটা ফল, এটা একটা ভূমিকম্পের ফল। আর একটা হচ্ছে সুনামি, দেখো ভূমিকম্পের সঙ্গে সঙ্গে এই সুনামিটা খুবই হয়ে থাকে বিশেষভাবে। যদি এটা নদী বা সমুদ্র এলাকায় হয় তাহলে ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে তোমার জাপানে, শ্রীলঙ্কায়,
ইন্দোনেশিয়ায় যে ধরনের সুনামি হয়েছিল এটা হচ্ছে ভূমিকম্পেরই ফল, ভূমিকম্পের ফলে হয়েছিল। দেখো সমুদ্র তল দেশে ফেসে উঠতে পারে, ভেসে উঠতে পারে, কীরকম অনেক দেখবা যে ভূমিকম্পের ফলে অনেক দ্বীপ তৈরি হয়েছে বা একটা অঞ্চল উঠে গেছে, এরকম হতে পারে ভূমিকম্পের ফলে। দেখো ভূমিকম্পের কারণ এগুলো বই তোমাদের বই থেকে চিত্রগুলো নেয়া, এগুলো তোমরা অবশ্যই দেখবা, তাহলে তোমরা অনেকটাই আমার মনে হয় ধারণা করতে পারবা। আমি একটু দ্রুত এগোচ্ছি কারণ বিশাল একটা চ্যাপ্টার এটা, তোমরা আরও বই থেকে সাহায্য নিতে পারবা। দেখো ভূমিকম্পের পরোক্ষ ফল, এর একটা পরোক্ষ ফল আছে, কীরকম পার্বত্য অঞ্চলে ধস নেমে নদীর গতিপথ রোধ করে করে হ্রদের সৃষ্টি হতে পারে, ভূপৃষ্ঠের ভাঁজের সৃষ্টি হতে পারে, ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ বা মহামারী দেখা দিতে পারে। সাধারণত যখন বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, মারাত্মক কোনো ভূমিকম্প হয়, তখন দেখবা অনেক দেশ তাদের পার্শ্ববর্তী দেশ বা দূরবর্তী দেশ তাদেরকে যে মহামারী হয়, এই দুর্ভিক্ষটা লাগে, এই দুর্ভিক্ষে তাদেরকে খাবার পানি খাদ্য পোশাক চিকিৎসা অনেক ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই ভূমিকম্পের হওয়ার ফলে। তোমাদের বই থেকে এটা নেওয়া হয়েছে যে ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সম্বন্ধে আলোচনা করা হলো। এই দেখো তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে এই ধরনের জলোচ্ছ্বাসে সুনামি হয়, কখন হয়েছিল 2004 সালের 26শে ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক যানমালের ক্ষতি হয়। আরও একটা বিষয় যে জাপানে একটা ভূমিকম্প হয়, এই ভূমিকম্প হওয়ার ফলে জাপানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ফলাফলটা ব্যাপক আকারে বাংলাদেশে এটার কীরকম ক্ষতি হতে পারে এই বিষয়টা যদি তোমরা দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তবে আমি প্রবল যে ভূমিকম্প প্রবল যে এলাকাগুলো সেগুলো হচ্ছে বিশ্বে ভূমিকম্প প্রবল অঞ্চল হচ্ছে এইগুলা, তোমরা আমি যে রেখার মাধ্যমে লাল রেখার মাধ্যমে তোমাদের চিহ্নিত করে দিচ্ছি এই এলাকাগুলোতে বেশি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি যেগুলোতে 100 বছর কোনো ধরনের ভূমিকম্প হয় নাই এই ধরনের অঞ্চলে হতে পারে, যেমন হচ্ছে ধরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, তারপরে তোমার ভূমধ্যসাগরের হিমাংশ অংশ, মধ্য আটলান্টিক ভারত মহাসাগরের শৈলশিরা অংশ ইত্যাদি অংশে। এরপর যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে ভূমিকম্পের বাংলাদেশের যে ধরনের ক্ষয়ক্ষতি বা মোকাবেলার করার মতো ক্যাপাসিটি, যে ভূমিকম্পর মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এটা কী ধরনের হতে পারে। আসলে যদি ভালোভাবে বলা যায় যে বাংলাদেশে আসলে কোনো ধরনের মোকাবেলা করার মতো সক্ষমতা নেই, খুবই অল্প, লাজুক অবস্থা। যেমন দেখো লাজুক উদ্ধারের তৎপরতার কারণে মাঝারি মাত্রা ভূমিকম্পেও ঢাকার মারাত্মক বিপর্যয় নেমে আসে। এই বিষয়গুলো তোমরা তোমাদের বই থেকে নিয়ে নিবা। আমি যে বিষয় নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভূমিকম্পের পর একজন সচেতন মানুষ আমাদের করণীয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের মতো যে অঞ্চলগুলোতে ভূমিকম্প হবে, বাংলাদেশের মতো যে ঘনবসতিপূর্ণ, এই মানুষদেরকে অবশ্যই সচেতন করতে হবে। সচেতন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব বলে আমি মনে করতেছি, আবার বিশেষজ্ঞরা মনে করেন। যেমন ভূমিকম্পের একটা জিনিস তোমরা দেখবা যে তোমাদের হয়তো জানাও আছে যে একটা বিষয় হচ্ছে দুর্যোগের ক্ষেত্রে দুই ধরনের, দুর্যোগের ক্ষেত্রে আমরা তিন ধরনের জিনিসটা দেখি, সেটা হচ্ছে মিটিগেশন, রেসপন্স আর হচ্ছে রিকভারি। ঠিক ভূমিকম্পের ক্ষেত্রে এরকম, কারণ ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের পর একজন মানুষের করণীয়টা কী, ভূমিকম্পের প্রস্তুতি সমূহ একজন ব্যক্তির করণীয় কী, ভূমিকম্প চলাকালে, তাহলে ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের পরে, ভূমিকম্পের সময়, আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে যদি আমরা পুরো বাংলাদেশের মানুষকে এইভাবে সচেতন করতে পারি, তাহলে অনেকাংশে আমরা এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতিকে কমাতে পারবো। এখানে ম্যাপের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করেছি যে কোন কোন অঞ্চলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে তোমরা দেখো সিলেট, এই সিলেট অঞ্চলে হচ্ছে এই পাহাড়, আমরা যে টেকটোনিক
প্লেটের কথা বললাম, এই টেকটোনিক প্লেটটা এই অঞ্চলে অবস্থিত, এই অঞ্চলটার বেশি মারাত্মক, সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলো হচ্ছে সবচেয়ে ভূমিকম্প প্রবল এলাকা, ভিতরে পড়ে। দেখো সাধারণত আমরা মাপবো কীভাবে, আমরা কীভাবে জানতে পারবো যে আসলে ভূমিকম্পটা বেশি মারাত্মক হয়েছে কি হয় নাই, এটাই হচ্ছে তার রিক্টার স্কেল। ভূমিকম্পর মাপবা তীব্রতা মাপার যে যন্ত্র সেটার নাম হচ্ছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলের মাধ্যমে তোমরা জানতে পারবে যে আসলে ভূমিকম্পটা কীরকম, যে 5 থেকে 5.99 এটা হচ্ছে মাঝারি, 6 থেকে 6.99 হচ্ছে তীব্র, 7 থেকে 7.99 হচ্ছে ভয়াবহ, এবং 8 থেকে এর উপরে অত্যন্ত ভয়াবহ। এবার একটা বিষয় দেখো, সেটা হচ্ছে বাংলাদেশে কতটুকু ভূমিকম্প প্রবণ অঞ্চলে অন্তর্ভুক্ত। আমি আগেই বলেছি যে বাংলাদেশ আসলে অনেক বিশাল রকমের একটা ভূমিকম্প প্রবল এলাকার ভিতরে আসে। তোমরা এইটা দেখে নিবা, দেখে নিলে আমার মনে হয় তোমরা যে বিগত যে ডাটাগুলো এই ডাটাগুলো বেশি পরীক্ষার খাতায় যদি তোমরা ইনক্লুড করতে পারো তাহলে আরও নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখো এই যদি বাংলাদেশের কথা আসে তাহলে তোমাদের এই বিষয়গুলো উল্লেখ করতে হবে, তাহলে তোমরা বেশি মার্কস পাবা বলে আমি মনে করি। আমাদের করণীয়, এই করণীয় বিষয়গুলো আমাদের জানতে হবে, যে হতভম্ব হওয়া যাবে না। অবশ্যই আমাদের স্মার্টফোনে আপনার ফোনের ফায়ার সার্ভিস এবং সরকারি মোবাইল নম্বরগুলো যেগুলো জাতীয় সেবা, এই নম্বরগুলো আমাদের থাকতে হবে। আমাদের কোনোভাবেই হতভম্ব হওয়া যাবে না। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিতে হবে, এ দ্রুত নামা যাবে না, ভবন থেকে লাফিয়ে পড়বেন না, এরকম অনেক ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য, ধন্যবাদ।